শুক্রবার ভোর থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকরা এই ধর্মঘটে ডাক দেন। রাজধানীর সোয়ারিঘাটে একটি জুতার কারখানায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে পাঁচজন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু বোঝাই একটি ট্রাকের চাপায় মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার রাজমতি সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। বরগুনার পাথরঘাটার বিএফডিসি পাইকারি মাছ বাজারে চারটি দাতিনা মাছ বিক্রি হলো 16 লাখ টাকায়। মাছ চারটি, ওজন 87 কেজি। দীপাবলি উপলক্ষে 9 লাখেরও বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা। সরজু নদীর তীরে এসব প্রদীপ জ্বালানো হয়। টি-20 বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে 20 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে 5 ম্যাচের 2টিতে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল লঙ্কানরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে খেল খেল ম্যায় নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন পাকিস্তানের পরিচালক নাবিল কুরেশি। আগামী 19 নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।